ওনার কি আপার গতে দিয়েছে না বাবার গতে দিয়েছে? লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, অনেক কিছু দিয়েছে, সেই টাকা এইসব সেই 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 নেতাটাকে জিজ্ঞেস করো যে লক্ষ্মীর ভান্ডার যেটা দেওয়া হচ্ছে এটা মমতার আব্বার ঘরের টাকা দেয় না, কিন্তু জমি বিক্রি করে টাকা দেয় না গো। এই সরকারের প্রকল্পে জনগণের টাকা জনগণকে দিচ্ছে, তাহলে কোন হিসেবে কোন ভিত্তিতে ও দাবি করছে যে আমাদের টাকা? সরকার মোল্লা দায়িত্ব দিয়েছে, আমি তো বলবো ওনাকে দায়িত্ব দিয়ে আমার একটাই দুঃখ, আমাদের টিএমসি ভাইরা বিগত দিন খুব কষ্ট করে খুব পরিশ্রম করে এই টিএমসি সরকারকে নিয়ে এসেছিল। একসময় আপনারা ভালো রকম জানেন ওই সরকার মোল্লা যে টিএম সিপিএন এর একটা হারমত পায়নি, ওই সরকার মোল্লা সিপিএন এর একটা হারমত পায়নি, তো টিএমসি করেছি আমরাও খাটাখাটি করেছি, কিন্তু আজ আমরা মনে দুঃখ মনের কষ্ট তার নয়, আজ আমরা আইএসএফ করতে বাধ্য। আমরা নিজের থেকে এমনি করছি না, বাধ্যতামূলক করছি, কেন এই সেরকম প্রতিটা মানুষের তার ভালোভাবে নিজের গণতান্ত্রিক অধিকারে প্রয়োগ করতে পারে, সমস্ত কাজের দিক থেকে মানুষ যেন মানুষ হিসেবে মানুষের কাজ করতে পারে, সে যে কোনো কাজ হোক, যে কোনো রাজনীতি হোক, যে কোনো বিষয় হোক, সবাই যেন সবার ভালো রকম ভেবে নিজে নিজের মতামত প্রকাশ করতে পারে। এই নয় যে আমি আমার মতামতটা আমার কণ্ঠকে টেপে রাখবে, আমি আমার মত প্রকাশ করতে পারবো না, এটা কি ভুল ধারণা? গণতান্ত্রিক রাষ্ট্র হয় গণতান্ত্রিক দেশ, আমাদের যে যার মতন অধিকার আছে যে যার মতন বক্তব্য রাখতে পারে, তবে একটা কি বক্তব্য সবাই রাখতে পারে, তবে গণতান্ত্রিক পক্ষে যে বক্তব্য রাখে সেটাই ভালো হবে আমার মতে বলে। তবে এই কি আর একটা জিনিস বোঝায় সমস্ত মানুষকে বলতে চায়, তোমরা নিজেরা নিজেদের দেখো নিজেদের শান্তির বার্তা, তোমরা যেটাই ভালো বুঝবে সেটাই তোমরা করবে, এছাড়া যারা অশান্তি সৃষ্টি করতে চায় তাদেরকে বোঝান দেখো ভাই আমরা একসঙ্গে নিরপেশে পাশাপাশি বাস করি, তাহলে সকাল হলে মুখ দর্শন আমাদের, আমরা কেউ কোনো অশান্তি কেউ কোনো মানে ঝুট ঝামেলে পা দিতে চাই না, আমরা সবাই মিলে তো ভেবে শান্তির পক্ষে বাস করতে চাই, শান্তিভাবে থাকতে চাই ভাঙড়ের বুকে, কেন দিনের শেষে সব আমরা ভাই ভাই, দিনের শেষে আমার একবার ভাই ভাই, আমরা সেই সব মিলেমিশে থাকতে চাই, তোমার যেটা পছন্দ হয় তুমি করো, আমার যেটা পছন্দ হয় আমি করবো, এইটা নিয়ে কোনো দল কোনো মতামত না হয় ছাড় কর্ম হিসেবে সে করতে পারে, যেমন রুসলে খানা আমার কি খাবো কি পরবো কি মাখবো আমার ইচ্ছা, আমি কি রাজনীতি করবো কি করবো না কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপার, এই হিসেবে বলছি এইসব নিয়ে কোনো ঝুট যেমন না হয় সবাই যে শান্তিভাবে চলতে পারে তার জন্য আমাদের এই পোস্টার। ভাঙড় থেকে যে আইএসএফ নামে সে বোর্ডটা তুলে দেবে বলছেন যে ক্যালিঙ্গের বিধায়ক তিনি বলেছেন, তা তার তিনি বলবেন কিছু? যিনি তিনি ওই কথাটা বলে থাকে আমি বলবো উনি ভুল কথা বলছেন, আমি বলবো উনি ভুল কথা বলছেন, কেননা উনি ভালো রকমের একটা শিক্ষিত মানুষ যদি হয়ে থাকে তাহলে আমি একটা মানুষই বলতে চাইছি উনি ভুল বলছেন, কেন ভুল বলছে? শান্তির বার্তা প্রতিটা মানুষ জানে, মানে পুরো ভারত জুড়াচ্ছে শান্তি, মানে গণতন্ত্রের দেশ, সেটা গণতন্ত্রের দেশ যদি হয়ে থাকে সবাই সবার নিজের নিজের বার্তা দিতে পারে, তাই বলে তুমি এই উৎখাত করে দেবো এই করো সেই করো এটা তোমার ভুল ধারণা ভাই, আর এরা যদি তোমরা করো এর প্রতিনাম তোমাদের নিজেদের খারাপ হচ্ছে, কেন তোমরা একটা জিনিস ভাবো আইএসএফ নামে দলটাকে ছিল ছিল না, কেন তোমাদের একের বার ভুলি ভুলি প্রেক্ষা থেকে একেবারে তৈরি হয়েছে, তোমার ছোটো খোঁড়া ছিল একটা ছোটো ঘা ছিল, সেই ঘাটাকে খুঁজতে 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 খুঁজে আস কোন জায়গায় তোমরা নিজেরা নিয়ে এসছো তোমরা নিজেরা নিজেরা ভাবো, তাই আমি এটাই বার্তা দেবো, আর খুঁচড়াবেন না আর চুলকানোর চেষ্টা করবেন না, চুলকাতে চুলকাতে একদিন এমন হয়ে যাবে পুরো সারা দেহটাই ঘা হয়ে মানে মরণ পদে লড়াই তোমাদের চলছে, আগামী দিন হয়তো কিছু থাকবে বলে মনে হয় না আমাকে। ভাইজান গ্রেপ্তার হওয়ার পর দলটা কি মজবুত হবে বলে মনে করছেন না কি ক্ষতি হলো আপনাদের? আমি তো এটাই বলবো ভাইজান গ্রেপ্তার হওয়ার আগে যতটা কম ছিল যতটা মানুষ চাপে মানে মানে আসতো না গো, ভাইজান গ্রেপ্তার হওয়ার পর থেকে আরও মানুষ হাজার মানুষ ঢল নেমেছে এই আইসের পক্ষে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম হাওড়িতে সরকার মোল্লা দায়িত্ব দিয়েছে, আমি তো বলবো এটা অ্যাকচুয়ালি আমার বলা ইচ্ছাও না কিন্তু তাহলে বলতে হচ্ছে ওনাকে দায়িত্ব দিয়েছে আমার একটাই দুঃখ, আমাদের টিএমসি ভাইরা বিগত দিন খুব কষ্ট করে খুব পরিশ্রম করে এই টিএমসি সরকারকে নিয়ে এসেছিল, একসময় আপনারা ভালো রকম জানেন ওই সরকার মোল্লা হচ্ছে টিএম সিপিএন এর একটা হারমত পায়নি, ওই সরকার মোল্লা সিপিএন এর একটা হারমত পায়নি, হওয়ার পরে যখন এই পশ্চিমবাংলার বুকে যখন মানে সিপিএন ক্ষমতা ছিল তখন আমাদের ভাঙড়ের ভাইরা ভাঙড়ের যুবকরা তারা খুব কষ্ট করে খুব পরিশ্রম করে এই টিএমসি সরকারকে নিয়ে এসেছিল, আজকে সরকারের কাজটা দেখো সরকারের পরিষেবাটা দেখো, সারা বিগত দিন টিএমসি পুরাতন টিএমসি ছিল তাদেরকে এক 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 ধরে ধরে ছুঁড়ে ফেলে যাচ্ছে গঙ্গার ওপার, আর যারা অন্য অন্য দলে ছিল যারা খেয়ে এসেছিল তাই তাদেরকে সেই জায়গায় তুলে দাঁড় করাচ্ছে, আপনারা নিজেরা নিজেরাই ভাবুন আমরা কীভাবে একসঙ্গে আমরাও টিএমসি করেছি,
আমরাও খাটাখানি করেছি, কিন্তু আজ আমরা মনের দুঃখ মনের কষ্ট তারনায় আজ আমরা আইএসএফ করতে বাধ্য। আমরা নিজের থেকে এমনি করছি না, বাধ্যতামূলক করছি। কেন? এই যেরকম আমরা দুদিন আগে শুনতে একদিন আগে শুনতে পাচ্ছি যে সওকাত মোল্লাকে এখানকার দায়িত্ব দিয়েছে, তাহলে এখানে যে যারা এতদিন ধরে যে কষ্ট করলো, যে মানে মেহনত করলো, সেই মানুষগুলো স্থানটা কোথায়? আমরা তো ওনাকে স্বাগত জানাই, আর স্বাগত জানানোর জন্য রেডি হয়ে আসি, ঠিক আছে। ভাঙড়ের এক নেতা তিনি বলেছেন, এক মিটিংয়ে বলেছেন যে যারা যখন মানে জেল থেকে রিলিজ হয় তখন যারা আইএসএফ কর্মী সাথে গিয়েছিলেন বলছে যে আমি নিয়ে খেলা করছেন বা ফুলের মারা দিচ্ছেন, কিন্তু তানাদের টাকা। তুমি কি বলতে চাও তা নিয়ে? তানাদের টাকা ওনার কি আপার ঘরে দিয়েছেন, বাবার ঘরে দিয়েছেন? লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, অনেক কিছু দিয়েছে, সেই টাকা এইসব। সেই নেতাটাকে জিজ্ঞেস করো যে লক্ষ্মীর ভাণ্ডার যেটা দেওয়া হচ্ছে এটা মমতার আব্বার ঘরের টাকা দেয় না, কিন্তু জমি বিক্রি করে টাকা দেয় না গো। এ সরকারের প্রকল্পে জনগণের টাকা জনগণকে দিচ্ছে, তাহলে কোন হিসেবে কোন ভিত্তিতে দাবি করছে যা আমাদের টাকা? তিনি কিন্তু একদম সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছেন। তা আমরাও তো সোশ্যাল মিডিয়ায় বলছি যে উনি ওনাকে ক্রুপ দিয়ে বলো যে এটা আমার আব্বার জমি সম্পত্তি বিক্রি করে টাকা আমরা জনগণকে দিচ্ছি, আর তারপর জনগণকে দিয়ে আর বলতে পারো আমরা সহ্য করবো, কিন্তু এটা জনগণকে টাকা জনগণকে দিচ্ছে। ওর তো মানে 5% টাকা যেটা আসছে তার মধ্যে 1% দিচ্ছে, 4% ওরা খাচ্ছে। এই জনগণের টাকায় ওদের পেট চলছে, এই জনগণের টাকায় ওরা মানে গাড়ি চেপে বেড়াচ্ছে, এই জনগণের টাকায় ওরা দাপট দিয়ে দেখাচ্ছে চলছে। এটা জনগণ জানে, জনগণকে বোঝাতে হবে, জনগণ বুঝে গেছে। এতদিন জনগণকে ভুল বোঝানো হয়েছিল, জনগণ ভুল বুঝেছিল, কিন্তু এখন প্রতিটা মানুষ জেনে গেছে যে মৃত্যুর ভাঁওতা চলছে। তারা দাবি করেছিলেন, কিন্তু নওশাদ সিদ্দিকি আসার পরে তার সমীকরণ সম্পূর্ণ আলাদা। আরও কিছু করতে পারে, আরও যদি কিছু বাকি থাকে সেটাও করতে পারে, সবাই নিজে নিজে চেষ্টা করবে অবশ্যই। আইএসএফ যেরকম আইএসএফের তরফে চেষ্টা করছে, তারা তাদের তরফ চেষ্টা করছে, অবশ্যই এক অপর চেষ্টা করা দরকার। আমরা এটাই বলবো, সবাই সময় চেষ্টা করো, তবে একটা কথা, সবাই গণতন্ত্রের প্রক্রিয়া দিয়ে চেষ্টা করো ভাই, এক অপর কেউ ডাঙ্গালিয়ে এক অপর ঝুটঝামালি দিয়ে আমাদের না করি। তোমার পরিষেবা তুমি কীভাবে দিলে তোমার ভালো হয় তুমি দিতে পারো, আইএসএফের পরিষেবা আইএসএফ কীভাবে দিলে ভালো হয় আইএসএফও দিতে পারে। আমরা এইটাই যা বলতে চাই, ভাঁওর মানে যেন সেই গুন্ডারাজের ভাঁওর না হয়, ভাঁওর মানে যেন গুন্ডারাজের ভাঁওর বলে পরিচিত না হয়, ভাঁওর যেন শান্তির বার্তা নিয়ে আসে। যেভাবে করো, যে দল করছো করো, তবে আমরা একটাই কথা বলতে চাই, শান্তিভাবে তুমি তোমার দল করো, শান্তিভাবে তুমি তোমার কাজ করো, তাহলে আমরা সবাই, তুমি জিতলে আমার তুমি আসো, তুমি জিতলে আমি তোমার যাবো, তুমি আমি জিতলে তুমি আমার এসো, এইটা না হয় শান্তি। আর আমি যদি মনে করি যে তুমি ভোট চাবে আমি মারবো, আমি ভোট চাবো তুমি মারবে, এটা কোনো শান্তি হয় না গো। সবার অধিকার আছে গণতান্ত্রিক রাষ্ট্রই, সবাই এই হিসেবে সবাই সবার নিজের নিজের দায়িত্বে কথা বলুক, সবাই সবার নিজের নিজের কাজ করুক, এই হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র। যদি ভালোভাবে করে সেটাই আমার মনে ভালো হবে। থ্যাংক ইউ। আপনার পরিচয়? নাম? আমার নাম রাকিবুল মোল্লা, আমি এই আইএসএফ সংগঠনের কর্মী, বুথ সভাপতি।